ইন্টিগ্রাল গুরু শিক্ষণ ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা সবাই ভালো আছো? ইয়েস স্যার ভালো আছে, আপনি ভালো আছেন? ইয়েস স্যার ভালো আছি। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কোন অঙ্কটা করব। এর আগেও আমরা আলোচনা করেছিলাম, অনুশীলনী 7 ফা শেষ করেছিলাম। আজকে আমরা অনুশীলনী 7 ফা এর যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করব। আমরা এর মধ্যেই বলে দেখতে পাচ্ছি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উদ্দীপকটা উঠিয়ে নিয়েছি। তাহলে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি একটি আয়তাকার বাগানে ক্ষেত্রফল 73.5 মিটার এবং দৈর্ঘ্য 10.5 মিটার। আরো একটা অংশ উদ্দীপকে আছে, বাগানটি পরিষ্কার করতে প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হয়। তাহলে আমরা প্রথম প্রশ্ন শুরু করি, তোমরাও লেখো। ক নম্বর প্রশ্ন হবে বাগানটি প্রস্থ কত। তাহলে ক নম্বর প্রশ্ন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাগানটি প্রস্থ আমরা বাগানটির প্রস্থ নির্ণয় শুরু করি, একসাথে শুরু করো তোমরা। তাহলে সমাধান আমরা প্রথমে কি কি লিখবো দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে? ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা এটা লিখে নেব। ওকে স্যার, দেওয়া আছে বাগানটির ক্ষেত্রফল 73.50 বর্গ মিটার। আচ্ছা, আমি এদিকে চেপে লিখছি, এদিকে একটু লাইটের কারণে এরকম হচ্ছে, আমি একটু চাপিয়ে লিখছি, ঠিক আছে? পরবর্তী লেখাগুলা, তাহলে বাগানটির ক্ষেত্রফল 73.50 বর্গ মিটার এবং বাগান কি দেওয়া আছে আর দৈর্ঘ্য 10.5 মিটার। এখন আমাদের নির্ণয় করতে হবে বাগানটি প্রস্থ কত। তাহলে আমরা জানি, এবার লেখা দেখা না, এবারে সুন্দর লেখা দেখা না। আমরা এদিকেই লিখবো, এদিকে চেপে। আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক কি প্রস্থ। ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, এটা আমরা পারি, তাই না? এখন এখন আমরা কি, এখন আমরা এখন প্রত্যেকে মান বসাবো। তাহলে মান ক্ষেত্রফল দেওয়া আছে 73.5, দৈর্ঘ্য দেওয়া আছে 10.5। এককটা এখানে কি, একক হচ্ছে মিটার। তাহলে আমরা দশমিক উঠানো ইতিমধ্যেই শিখেছি কিভাবে ভাজক, ভাজকে দশমিক বিন্দু থাকলে আগে সেটাকে তুলতে হয় এবং সেটাকে যত দ্বারা গুণ করতে ভাজকে তত দ্বারা, তাই না? তাহলে কত দ্বারা গুণ হবে বলো? 10 দ্বারা। উভয় পক্ষকে 10 দ্বারা করে ফেললাম। এখন গুণফল বসাই 7-3-5-0-0 ভাগ 1-0-5-0। এখন দশমিক বিন্দু এই অংশে আছে 2 অঙ্ক বামে, তাই আমরা 2 অঙ্ক বামে দশমিক বসালাম। এই অংশে আছে 1 অঙ্ক বামে, কোন ফলে আমরা 1 অঙ্ক বামে। তাহলে অঙ্কটা দাঁড়ালো 73.5। নিজেকার অ্যান্সারটা দেখা যাচ্ছে না। ওকে, এরপরে আমি উপরে এই লাইনটা দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। তাহলে পরের লাইনটা আমাদের হবে 7-3-5-105, তাই না? Yes, sir. Yes, sir. Yes, sir.
দুই অঙ্ক হয় এক মার্কে 435 কে এটা আমরা কি করতে পারি 700 700 500 35 তাহলে কত বার যাবে 7 বার 7 মিটার বার 7 বার সবাই বুঝতে পারছো यस স্যার यस স্যার তাহলে আমরা প্রশ্ন বের করে নিলাম 7 মিটার দেখো আমরা কত অঙ্ক করছি আমি আশা করব তোমরাও এভাবেই করবে এটা একটা পরিপাটি অঙ্ক তাই না यस স্যার হোমওয়ার্ক यस স্যার আপনি কি দেখি অনেকেই প্রশ্ন সমান এই একটু কম করে এটাও দেখায় না সরাসরি এই লাইনের পর ভাগফল বসিয়ে দেয় অনেকে আমি তো যা তোমরা করো তাই হচ্ছে সরাসরি অনেকেই এই স্টেপতে কি করে এটা লিখে এরপর ভাগফল বসিয়ে দেয় আসলে আমাদের দশমিক কিন্তু অবশ্যই উঠিয়ে দেখাতে হবে यस স্যার यस স্যার আমরা ক নম্বরে সম্পর্ক করতে পারি আমি এটা চাচ্ছি এখন ফাই দিতে ফাই যাব यस স্যার यस স্যার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আমরা এটা উত্তর কি লিখব অকয়ে বাগানটির প্রস্থ 7 মিটার কি লিখব অকয়ে 7 মিটার অকয়ে বাগানটির প্রস্থ 7 মিটার গুড বাগানটির প্রস্থ বেরিয়েছে 7 মিটার ওকে থ্যাংক ইউ আমরা নেক্সট পড়ছি কয়ে তাহলে এটা আমি মুছে দিচ্ছি প্রশ্ন হলো বাগানটি পরিষ্কার করতে সম্পূর্ণ বাগানটি ক্ষেত্রফলে ক্ষেত্রফল যত বর্গ মিটার সেইটাতে যে ক্ষেত্রফল 73.50 বর্গ মিটার আছে না তাহলে কি সিম্পল এবার বুঝতে পারছো কি করতে হবে यस স্যার यस স্যার यस স্যার আচ্ছা একটু বলো কি করতে হবে কি লিখতে হবে হ্যাঁ বাগানটি পরিষ্কার করতে 1 বর্গ মিটারে খরচ হয় 20.5 টাকা এখানে বাদ দেওয়া আছে একই এখানে বাগানের ক্ষেত্রফল এই যে 73.5 বর্গমিটার এটা হলো বাগানের ক্ষেত্রফল আর এই বর্গমিটারে পরিষ্কার করতে কত টাকা লাগবে সেটাই বের করব তাহলে দেওয়া আছে বা প্রশ্নে বলেছে যে বাগান এই যে দেওয়া আছে একটা পরিষ্কার করতে প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হয় তাহলে স্যার কতটুকু তাহলে 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 20.5
50 টাকা অতএব 73.5 পূর্ণ বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় বেশি হলে গুণ অবশ্যই তোমরা এগুলো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো, আমি আবার মুছে তোমাদের জন্য দিলাম। আচ্ছা, এখানে বিষয় হলো এই সংখ্যাটা আমরা আগে লিখি, কোনো সমস্যা নাই। গুণের তো নিয়ম, গুণের নিয়ম কি? গুণ্য এবং গুণের, সরি, গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় কথাটি হচ্ছে গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাটিকে গুণক ধরা হয়। তাহলে এই লাইনটা আমরা যেভাবে লিখেছি তাতে কোনো সমস্যা নেই। এখন আমাদের শুধু গুণফলটা বের করবো। তাহলে গুণফল বের করার জন্য আমরা গুণটা তুলে নিই। তাহলে 20.5 আর 73.5, এই শূন্য গুলো আমরা পরে বসাই দেব। সাত দিয়ে শূন্য কে গুণ করলে কত হয় শূন্য হয় তার সাথে তিন যোগ হলে তিন সাত দুগুণ চোদ্দ এখন দশমিক বিন্দু বসাবো। দশমিক বিন্দু কয় অঙ্ক বামে বসবে? 1, 2, 3, 4 কয় অঙ্ক? 4 অঙ্ক বামে, অর্থাৎ 1, 2, 3, 4 এককের ঘর থেকে 4 অঙ্ক বামে দশমিক বসিয়ে দিয়েছি। তাহলে উত্তরটা আমাদের চলে আসলো 1,506.75 টাকা। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে? স্যার একেবারে বাদ দিয়ে দেবো। কিন্তু স্যার আপনি ওটা দেখেন তো, শুধু ক্লাস করো দরকার নাই তো, যারা চ্যাট করবা তাদের ক্লাস করার দরকার নাই, নিজেরাই গল্প করো বন্ধুদের সাথে। ওকে, কাম টু দা পয়েন্ট, সময় নষ্ট না করি। তাহলে ওকে, আমরা পেয়ে গেলাম 6 নম্বর বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম। দেখো তোমাদের এই প্রশ্নটা কিন্তু একটু নতুন ধরনের, তারপরেও খুব সহজ, কারণ উদ্দীপকে দুটো কথা উল্লেখ করা আছে যে বাগানের তোমাকে এ ধরনের অঙ্ক আসলে যে বাগানটি প্রতি বর্গ মিটারে পরিষ্কার করতে এত টাকা খরচ হলে বাগানটিতে মোট কত টাকা খরচ হয়। উদ্দীপকের ক্ষেত্রফল দেওয়া না থাকলে কোনো অংশে দেখবা ক খ এগুলোতে ক্ষেত্রফল থাকবেই, সেখান থেকে বের করে নেবো। অর্থাৎ ক্ষেত্রফলটা যেখানে আছে ওই জায়গাটা আমরা খরচ বের করে নেবো। ওকে, তাহলে এটার উত্তর আমরা পরিষ্কার করতে মোট 1506.75 টাকা খরচ হয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন নেক্সট প্রশ্নে যাই। এখন আমরা গ নম্বর প্রশ্ন করবো। গ নম্বর প্রশ্নটা কি দেখলি? পাবা তাই না? অবশ্যই পাবা। আর এখন তুলে নাও,
বড় নম্বর বাগানটির প্রস্থ 2 মিটার বেশি হলে বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে বাগানটি প্রস্থ 2 মিটার বেশি হলে আপ দেখেন তো বাগানের ক্ষেত্রফল কত হবে তাহলে আমরা নতুন প্রশ্ন পেলাম বাগানটির প্রস্থ 2 মিটার বেশি হলে বাগানের ক্ষেত্রফল কত হবে আচ্ছা তাহলে ক নম্বর প্রশ্ন ছিল বাগানটির প্রস্থ কত মিটার আমরা কয়ে তোমরা দেখো ক নম্বর প্রশ্ন ছিল বাগানটির প্রস্থ কত মিটার আমরা কয়ের উত্তর পেয়েছিলাম 7 মিটার এটা হলো কয়ের উত্তর অর্থাৎ প্রস্থ এটা আমাদের লাগবে তাই ওখানে লিখলাম তাহলে আমরা প্রস্থ কয়ে পেয়েছি আর আমাদের দৈর্ঘ্য কোথায় আছে ক্ষেত্রফল বের করতে হলে তো দৈর্ঘ্য প্রস্থ দুটো লাগে তাই না তাহলে দৈর্ঘ্য দিয়ে ইয়েস স্যার দৈর্ঘ্য দিয়ে আছে উদ্দীপকে আর প্রস্থ পেয়েছি আমরা ক নম্বর প্রশ্নে তাহলে এইটাই পায়ে প্রস্থ হলো 7 মিটার কিন্তু আমাদের কাছে শর্ত রেখে দিয়েছে বাগানটির প্রস্থ 2 মিটার বেশি হলে সমস্যা কি 2 মিটার বেশি হলে কত মিটার হবে প্রস্থ 9 মিটার 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 প্রস্থ 7 মিটার 2 মিটার প্রস্থ হবে 7 যোগ 2 সমান 9 মিটার তাহলে 2 মিটার প্রস্থ 2 মিটার বেশি হলে প্রস্থ হবে আমরা লিখতে পারি যে যদি 2 মিটার বেশি হয় প্রস্থ তাহলে কোন প্রস্থ হবে কোনো সমস্যা নাই এতটুকু লিখলেও হবে তাহলে 2 মিটার বেশি হলে প্রস্থ হবে 9 মিটার এবং দেওয়া আছে দৈর্ঘ্য কত 5 লিখি আমরা জানি ক্ষেত্রফল সমান এখানে অবশ্যই আয়তনের কথাটা লিখতে হবে আয়তনের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বর্গ একক আমরা দেখো বর্গ একক আমরা একই বর্গ একক আমাদের ক্লাস প্ল্যানটাও দেখো লেসনিং প্ল্যানটা এমন ভাবে তৈরি যে 11 ছয়ের পরে আমরা 7 তে চলে এলাম 11 ছয়ও ছিল Yes sir Yes sir একই জিনিস বারবার তো Yes sir Yes sir Yes sir হ্যাঁ কোন একটা শব্দের কারণে আপনার কথা কেটে যাচ্ছে স্যার মানুষ শব্দ করছে স্যার একটা শব্দ হচ্ছে আচ্ছা আর হবে না
আর আবার তোমাদের কাজ আর এটা মারুফ মারুফ করছে রতন স্যার দেখেন তো বাসায় চলে যাব ক্লাসে ডিসটারব দিলে এগুলা সব বের করা যায় এখানে ঠিক আছে কে ডিসটারব দিচ্ছে সব বের করা যাবে দেখেন তো স্যার দেখেন তো তাহলে গুণ করছি আমরা ক্ষেত্রফল এখন গুণ করে দেব তাহলে 5 সমান 45 এর 5 হাতে থাকে 4 9 শূন্য কে শূন্য 9 দিয়ে শূন্য কে গুণ করলে শূন্য শূন্য সাথে 4 यस স্যার 4 9 কে 9 এখন দশমিক স্থানে পাবে 94.5 বর্গমিটার 94.5 বর্গমিটার 5 বর্গমিটার এটাই হলো আমাদের 94.5 বাগানের ক্ষেত্রফল নির্ণয় তাহলে আমরা দেখো এখানে আজকে কি শিখলাম বাগানের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল বিষয় আর বাগানের বর্গমিটারে প্রতি বর্গমিটারে খরচ হয় এই বিষয়গুলো আমি আজকে यस স্যার যেটা আছে সেটা আমরা রপ্ত করতে পেরেছি এখন আমরা একটু ছোট সংখ্যার বড় সংখ্যা দেখব তাহলে এটা পরিষ্কার করছি তোমরা তুলে নাও স্যার স্যার এই শব্দটা মারুফ মারুফ থেকে আসছে মারুফ রোল 18 মারুফ यस স্যার তোমাকে কি আমি ইয়া করে দেব ব্লক করে দেব বলো কথা বলো আমাদের অল্প সময় আছে আর পানি অলরেডি দেখো দুই নম্বর একটা প্রশ্ন দেখাচ্ছি দুইটি একটা ছোট্ট অঙ্ক আমরা দেখি দুইটি সংখ্যার যোগফল 70 তো বুঝতে পারো আমার সঙ্গে সাথে সংখ্যার যোগফল 70.2 বড় সংখ্যাটি ছোট সংখ্যা অপেক্ষা 4.4 বেশি বড় সংখ্যাটি ছোট সংখ্যা অপেক্ষা বোঝা যায় না চার দশমিক চার ক নম্বর উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি ক নম্বর প্রশ্নে চলে আসলাম সরাসরি ক নম্বর প্রশ্ন বলছে ছোট সংখ্যা কি কত তোমরা একটু প্রশ্নটা পড়ো উদ্দীপক এবং প্রশ্ন এবং মনে মনে চিন্তা করো যে আসলে এটা আমাদের এটা সমাধান করতে হলে কি করতে হবে একটু চিন্তা করো 30 সেকেন্ড চিন্তা করে নাও আচ্ছা স্যার বিয়োগ করতে হবে আচ্ছা ঠিক আছে বিয়োগ করতে হবে অপেক্ষা করো ভাই শোনো এটা একটু চিন্তা করো এই অঙ্কটা সেই অঙ্ক ফরিদা ফাতেমার বেতন একত্রে রাজু এইভাবে আমরা অঙ্ক করেছি না অনুশীলনী তিনে রাজু ও রনির একত্রে রাজু অপেক্ষার রনির 56টি লিচু বেশি ছিল কয়টি করে লিচু ছিল
সেম ওই স্টাইলে এটা সমাধান করতে হবে। তোমরা যেটা বললাম বিয়োগ করতে শুধু বিয়োগ করলে ছোট সংখ্যাটা আসে কিনা দেখো, এই যে যোগফল হলো 70.2, ছোট সংখ্যা অপেক্ষা বড় সংখ্যা 4.4 বেশি, তাই না? তাহলে 4.4 বাদ দিলে ছোট সংখ্যা চলে আসে 12, 3 থেকে 12, 12 থেকে 4 বাদ দিলে 8, 7 থেকে 1, 5, 7 থেকে 10, 10 থেকে 5, 5 থেকে 1, তাহলে 6। Yes sir। আবার বলে yes sir। যদি দুইটা সংখ্যা যোগফল 70 হয়, একটা 65 হয়, বড় সংখ্যা তো হচ্ছে বেশি বলা হয়েছে, তাহলে কি নিয়ে yes sir তাহলে কি হচ্ছে তোমাদের চিন্তাটা ভুল, তোমাদের চিন্তাটা ভুল। এখানে আমরা ছোট সংখ্যাটি নির্ণয় করবো যেভাবে, দেখো কত সহজে বের করতে পারবো। আমরা দেওয়া আছে যে তোমরা লিখবা, টাইম কম আমি লিখছি না, তোমরা প্রথমে লিখবা দেওয়া আছে এবং দিয়ে এটা তুলবা, বড় সংখ্যাটি ছোট সংখ্যা অপেক্ষা এত কম, এই দুটোই দেওয়া আছে দিয়ে তুলবে, ঠিক আছে? ইয়েস তো কিছু বলো না তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। সমাধান দিয়ে দেওয়া আছে দিয়ে এবার লিখবা, আমি সরাসরি অঙ্কটা করছি। ইয়েস স্যার। তাহলে আপনার ছোট সংখ্যা ছোট সংখ্যাটি সমান, দেখো মনে পড়ে যাবে, যোগফল বিয়োগ যেটা বেশি সেটা ভাগ দুই, মনে পড়লো? Yes sir, মনে পড়ছে। Yes sir, মনে পড়ছে। আর মনে পড়েছে। স্যার মনে পড়েছে স্যার। তাহলে নিয়মটা মনে পড়ে গেল, এখন আমরা করে ফেলছি। তাহলে এটা হলো এই যে দশমিক বিন্দুর ভাগ, এগুলো অবশ্যই আমরা মন নিচে করবো না, আমরা একেবারে তুলে তুলেই করবো। আমি আগে ভাগ বিয়োগটা, সরি আগে বিয়োগটা করি, এগুলো অবশ্যই তুলে করব। 12 থেকে 4 বাদ দিলে 8, 7 থেকে 1, তাহলে দশমিক এখানে বসলে 1, 5, 7 থেকে 10, 10 থেকে 8 বাদ দিলে 5, 7 থেকে 1, 65.8, তাহলে এখানে বিয়োগফল হলো আমাদের 65.8 ভাগ করলেই পেয়ে যাবো, তাই না? তাহলে দুই দিয়ে ভাগ করি, বিন্দু গুলো 6, নামলো 5, 2 দুগুণ 4, নামলো 1, 32.29 হবে স্যার। এখন এই যে দশমিক বিন্দু দশমিক উঠে গেল, 8 নামলো, 9 দুগুণ 18, তাহলে 32.9 পেলাম। 32.9, দেখো চিন্তা শক্তি যদি আপডেট না ঘটাও তাহলে কি হবে? এখন সবাই বুঝে নিয়েছো যে অঙ্কটা আসলে কোথায় ছিল, কত সহজ, তাই না? এখন আমরা ছোট সংখ্যা পেয়ে গেছি, 6 নম্বরে নিশ্চয়ই প্রশ্ন থাকবে কি বড় সংখ্যাটি কত, তাই না? ছোট সংখ্যা সমস্যা আছে আর কার বের করাতে? নো স্যার। এখন আমাদের 6 নম্বর প্রশ্ন থাকবে কি বড় সংখ্যাটি কত। তাহলে বড় সংখ্যাটি আমি এক পা করে দেবো না, শুধু মুখে আলোচনা করছি, বড় সংখ্যাটি কত লিখবো কি? ছোট সংখ্যা যদি এত হয় বলতো, বড় সংখ্যা বের করতে হলে মুখে বলো। ৩৯.৯+৪.৪ হবে স্যার।
দেখো দুইজন তো দুইজন স্টুডেন্ট দুই ভাবে বলেছো, দুটোই সঠিক হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কেউ মনে করো যোগফল থেকে ছোট সংখ্যা বাদ দিবা বড় সংখ্যা বের হবে, আবার কেউ যদি মনে করো ছোট সংখ্যার সাথে 4.4 যোগ দিবা তাহলে বড় সংখ্যা বের হয়ে যাবে। ঠিক আছে? Yes sir. যেখান থেকে যেভাবে অঙ্ক আসো আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, সবাই সুস্থ থাকো, আসসালাম।